এবার জো বাইডেনকেই হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ। আবারও ইমরান খানের সাথে দেখা করলেন পিটিআই এর ভাইস চেয়ারম্যান কুরেশি। ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুখ দক্ষিণ আফ্রিকা। বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে যে প্রতিক্রিয়া জানালো হোয়াইট হাউস। এবং সর্বশেষ থাকছে অখণ্ড ভারত মানচিত্রের প্রতিবাদে এবার অখণ্ড নেপাল। ভারত বাড়বাড়ন্ত করছে অনেকদিন যাবতই, তারা আশেপাশের রাষ্ট্রগুলোকে রাষ্ট্র বলেই মনে করে না, বিশেষত বাংলাদেশ নেপাল এই জাতীয় ছোট দেশগুলোকে তারা কখনোই পাত্তাই দেয় না। তবে বাংলাদেশ চুপ করে থাকলেও নেপাল কখনোই চুপ করে থাকেনি, নেপাল প্রতিনিয়ত এর প্রতিবাদ করে চলেছে। আর চীন এবং পাকিস্তানের কাছ থেকে তো ভারত প্রতিনিয়ত মায়েরও খাচ্ছে, পাল্টা আক্রমণের শিকার হচ্ছে। যতই তারা পাকিস্তান এবং চীনের সীমান্ত লাগোয়া জায়গাগুলোতে সৈন্য মোতায়েন করে রাখুক না কেন, তারপরেও মাঝে মধ্যেই তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে। অর্থাৎ চীন এবং পাকিস্তান থেকে ভারত সাবধান হলেও বাংলাদেশ এবং নেপালকে তারা মোটেই গণ্য করে না, যদিও বাংলাদেশ কিছুই বলে না, তারা শুধুমাত্র উত্তর নিয়েই বসে আছে। ভারত যে ব্যাখ্যা দিয়েছে সেটাই ঠিক, কোনো সমস্যা নাই এটার ব্যাপারে, তারা কোনো কুশব্দ পর্যন্ত করেনি, কারণ ভারত তাদের পরম বন্ধু। তবে নেপাল ছোট দেশ হওয়া সত্ত্বেও নেপাল কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে। কেন ভারত এটা করলো, কেন অখণ্ড ভারতের ভিতরে নেপালকে ঢুকালো, তার প্রতিবাদ তারা করেছে এবং তার ব্যাখ্যাও তারা নিয়েছে, এবং এর প্রতিবাদে অখণ্ড নেপালও তারা তৈরি করে ফেলেছে। আপনারা কিছুদিন আগে জানেন যে নেপাল অলরেডি 3টি এরিয়া ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তাদের যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ভারতের দখল করা সেই অঞ্চলগুলোকে তারা নিজেদের ভিতরে নিয়ে নিয়েছিল। সুতরাং ভারতেরও এটা বোঝা উচিত যে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে তারা যদি সবাই মিলে এক হয়ে এখন ভারতকে ষড়যন্ত্র করে, ভারতকে ধ্বংস করে, তাহলে ভারতেরও অস্তিত্ব সংকট পড়বে বলে আমি মনে করি। কারণ ভারত যতই নিজেদেরকে বড় রাষ্ট্র মনে করুক না কেন, অতটাও শক্তিশালী না চীন এবং পাকিস্তানের কাছে। হতে পারে তারা বাংলাদেশের থেকে অনেক বড়, হতে পারে তারা নেপাল থেকে অনেক বড়, কিন্তু চীন পাকিস্তানের কাছে ভারত কিছুই না। যদি সত্যি সত্যি এমন কোনো সমস্যা কখনো আসে বা ভারতের সাথে চীন পাকিস্তানের একসাথে যুদ্ধ তৈরি বাঁধে, তাহলে ভারতের অস্তিত্ব শূন্য হয়ে যাবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। ভারত যে অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করেছিল বা করেছে, সংসদের ভিতরে স্থাপন করেছে, সেটা কি ঠিক করেছে, নাকি তারা এর মাধ্যমে বোঝাতে চাচ্ছে এই এলাকাগুলো সবই ভারতের ছিল, কি মনে হয় আপনাদের, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া অখণ্ড ভারত মানচিত্রের প্রতিবাদে এবার অখণ্ড নেপাল যে তৈরি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। বাইডেনকে হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ। খনি থেকে জ্বালানি তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্তকে ঘিরে সৃষ্ট তর্ক বিতর্কের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মার্কিন অর্থনীতির ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বেশ কিছু গোপন নথি ফাঁস হয়ে বিভিন্ন মার্কিন মেসেজিং অ্যাপে ঘুরে বেড়াচ্ছে, সেসবের মধ্যে এটিও একটি বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গত বছর জুনের থেকে মন্দা শুরু হয় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব। এই পরিস্থিতিতে তেল বিক্রি থেকে মুনাফা নিশ্চিত রাখতে 2022 সালের অক্টোবর মাসে খনি থেকে পেট্রোলিয়ামের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় ভূমিকায় ছিল জোটের গুরুত্বপূর্ণ সদস্য সৌদি। ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে জানা গেছে
সৌদি আরব এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন বাইডেন এবং তাকে এই চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি বলেন, সৌদি সরকার যদি তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহার না করে সেক্ষেত্রে ভবিষ্যতে তার পরিণতি সৌদিকে ভোগ করতে হবে, হুঁশিয়ারিও দেন তিনি। তবে বাইডেনের এই হুঁশিয়ারিতে দমে না গিয়ে পাল্টা জবাবে যুবরাজ বলেন, তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্র যদি সৌদির বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয় সেক্ষেত্রে দেশটির সঙ্গে যাবতীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে সৌদি এবং সেক্ষেত্রে তার ওয়াশিংটনের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে। তারপর এই প্রসঙ্গে উভয় নেতার কথাবার্তা আর এগোয়নি। ওপেক প্লাসের সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবরে জ্বালানি তেলের উত্তোলন হ্রাস করেছে সৌদি আরব। বাইডেনও এই কারণে সৌদির ওপর কোনো কঠোর সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, সৌদি রাজপরিবারের সমালোচক এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে সৌদি যুবরাজের ওপর অসন্তুষ্ট ছিলেন বাইডেন। যুবরাজ যদিও বলেছেন খাশোগি হত্যায় তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তাতে আস্থা রাখতে পারেনি। 2022 সালে ইউক্রেনের রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে ওপেক প্লাসের সূত্রে রাশিয়ার সঙ্গে সৌদির ঘনিষ্ঠতায় উদ্বেগ বোধ করছিল বাইডেন প্রশাসন। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের ধারণা, সেই উদ্বেগ থেকে মোহাম্মদ বিন সালমানকে হুঁশিয়ারি দিয়েছিলেন জো বাইডেন। ফের ইমরান খানের সাথে সাক্ষাৎ করলেন পিটিআই ভাইস চেয়ারম্যান কুরেশি। পাকিস্তান তেহরিকে ইনসাফ ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি আবারও দলের প্রধান ইমরান খানের সাথে দেখা করেছেন। শুক্রবার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর এটি ছিল পিটিআই চেয়ারম্যানের সাথে কুরেশির দ্বিতীয় বৈঠক। জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে দলীয় প্রধানকে আপাতত পিছু হটতে, বিদেশে যেতে বা অন্তত পক্ষে নিরবতা বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। পিটিআই প্রধান গ্রেপ্তারের পর লাহোর কর্পস কমান্ডার হাউস এবং রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দপ্তর সহ সামরিক স্থাপনাগুলোতে ক্ষুব্ধ কর্মীরা হামলা চালায়। এই কারণে দলের কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অনেক নেতাকর্মী নেতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, যা দলের দ্রুত ভাঙন ঘটায়। গত বৈঠকে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী কুরেশির প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন, তবে দুজন আবার দেখা করেছেন এবং কারাবন্দী কর্মীদের মুক্তির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। সূত্র জানায়, পিটিআই নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। পিটিআই এর ওপর চলমান নিষেধাজ্ঞার মধ্যে সাবেক মন্ত্রী আলী মোহাম্মদ খান মারদান জেল থেকে মুক্তি পান। এরপর শুক্রবার পঞ্চমবারের মতো পুলিশ হেফাজতে নেওয়া হয় একটি সন্ত্রাস বিরোধী আদালত নয় মে হত্যাকাণ্ড এবং বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা সংক্রান্ত সকল মামলা থেকে মুক্তি দেওয়ার পর পিটিআই নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। আদালত তাকে অন্য কোনো মামলায় না জড়ানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা তাকে এটিসি চত্বরের বাইরে থেকে আরেকটি মামলায় হেফাজতে নিয়েছিলেন। বুধবার শেষ পর্যন্ত মুক্ত হওয়ার অনুমতি পাওয়ার আগে মেইনটেন্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের ধারা 3 এর অধীনে কুরেশিকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। মুলতানি কুরেশির এক ঘনিষ্ঠ বন্ধুর মতে, পিটিআই ভাইস চেয়ারম্যান পূর্ববর্তী বৈঠকে পিটিআই চেয়ারম্যানকে তাকে এবং অন্যদের সমস্যা মীমাংসা করতে এবং ক্ষমা করার অনুমতি দিয়েছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে আরও বলেছিলেন যে সবকিছু ঠিক হয়ে গেলে তিনি আবার দলের দায়িত্ব নিতে পারেন। কুরেশি পিটিআই প্রধানকে বলেছিলেন, এটি একটি কঠিন সময় ছিল এবং আবেগের কাছে না গিয়ে বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়া দরকার। একটি সূত্রের মতে, কুরেশি পিটিআই চেয়ারম্যানকে এটাও স্পষ্ট করেছেন যে অবসরপ্রাপ্ত লোকেরা যারা তাকে বিভ্রান্ত করেছে তারা এই পরিস্থিতিতে তাকে সাহায্য করতে পারে না। এতে সাবেক প্রধানমন্ত্রী কুরেশির প্রতি ক্ষোভ প্রকাশ করেন, যিনি তখন জামান পার্ক ছেড়ে চলে যান। ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বলেছে তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে। এই সংঘাতের অবসান ঘটাতে চাওয়া আফ্রিকার নেতাদের শান্তি মিশনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন স্বাগত জানানোর পর তাদের এই প্রস্তুতির কথা জানানো হয়। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই কথা বলা হয়। দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট
সিরিল রামাফোসা গত মাসে বলেছিলেন, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয় আফ্রিকার 6 সদস্যের শান্তি দল গ্রহণ করতে সম্মত হয়েছেন। মিশনটি এই মাসেই তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী খুম্বুজো এন্তোশাভিনি প্রিটোরিয়ার সাংবাদিকদের বলেন, এখানে দক্ষিণ আফ্রিকার শান্তি সম্মেলন আয়োজনের সম্ভাবনার ব্যাপারে আমাদের অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। এর আগে বৃহস্পতিবার রামাফোসার কার্যালয় জানায় এই ব্যাপারে পুতিনের সাথে প্রেসিডেন্ট কথা বলেছেন। রাশিয়ার নেতা আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন শান্তি মিশন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত মাসে রামাফোসা ঘোষিত এই প্রতিনিধি দলে কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও জাম্বিয়ার প্রেসিডেন্টরা রয়েছেন। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর খাদ্যশস্যের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় আফ্রিকার দেশগুলো মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে যে প্রতিক্রিয়া জানালো হোয়াইট হাউস, আমেরিকা বলছে বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রস্তুতির লক্ষণ তারা দেখতে পায়নি। তবে বেলারুশ রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দেয় কিনা সেই বিষয়ের ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখবে। শুক্রবার আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি এই কথা বলেন। এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বলেছেন, রাশিয়া সম্ভবত আগামী মাসের প্রথম দিকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণাকে জন কির্বি নিতান্তই উন্মাদনা এবং দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর বলে মন্তব্য করেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণাকে বিশেষ গুরুত্বের সাথে নেবে আমেরিকা। সিএনএন এর সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে জন কির্বি আরো বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব, তবে আমরা এখনো পর্যন্ত রাশিয়া কিংবা বেলারুশ সীমান্তে এমন কোনো তৎপরতা দেখিনি যা থেকে আসন্ন পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয়। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে সবকিছুই পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হতে পারে। অখণ্ড ভারত মানচিত্রের প্রতিবাদে এবার অখণ্ড নেপাল। ভারতের নতুন পার্লামেন্ট ভবনে স্থাপন করা অখণ্ড ভারত মানচিত্রের প্রতিবাদে নেপালের কাঠমান্ডু শহরের মেয়র বলেন্দ্র শাহর অফিসে স্থাপন করা হয়েছে অখণ্ড নেপালের মানচিত্র, ফলে অখণ্ড ভারত নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল। অখণ্ড ভারত মানচিত্রে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের মানচিত্রে সন্নিবেশন করে দেখানো হয়েছে। ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ওই মানচিত্র বা মুরালিটি ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী অখণ্ড ভারত হিসাবে বর্ণনা করেছিলেন। ভারতের ওই মুরালিটি একটি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী ধারণার উপর ভিত্তি করে গঠন করা হয়েছে। সেখানে প্রতিবেশী আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ভারতের অংশ ভাবা হয়। এদিকে অখণ্ড নেপালের সমর্থকরা বিশ্বাস করেন যে নেপাল সাম্রাজ্য পূর্ব হিমালয় তিস্তা নদী থেকে পশ্চিমে সুতলেজ নদী পর্যন্ত বিস্তৃত, কিন্তু 1816 সালে নেপাল সুগৌলি চুক্তিতে স্বাক্ষর করার পরে উভয় অঞ্চলই ভারতের অধীনে চলে যায়। বর্তমানে এটি আন্তর্জাতিক সীমান্ত রেখা হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেপালের রাজনৈতিক নেতারা গত সপ্তাহে মুরালিটি সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন, কারণ এতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। নেপালিদের কাছে লুম্বিনী এক পবিত্র স্থান ও দেশের গুরুত্বপূর্ণ অংশ, এটা তাদের এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র। দেশের পর্যটন মানচিত্রে অন্যতম প্রধান আকর্ষণও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড বুধবার পার্লামেন্টে জানিয়েছেন তারা মুরালিটি নিয়ে ভারতের সাথে কথা বলেছেন, কিন্তু ভারত বলেছে এটি কোনো রাজনৈতিক মানচিত্র নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক মানচিত্র। এর পরদিন বৃহস্পতিবার মেয়র বলেন্দ্র শাহ তার অফিসে অখণ্ড নেপাল মানচিত্র স্থাপন করেন। বলেন্দ্র শাহ ছাড়াও নেপালের সরকারি ও বিরোধী দলের অনেক নেতা অখণ্ড ভারত মানচিত্রের প্রতিবাদ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মুরালিটিতে অশোকান সাম্রাজ্যের বিস্তারের চিত্র তুলে ধরা হয়েছে।
ভারতের এই মানচিত্র নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও জানিয়েছেন, ভারত সরকারের কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 মে নতুন পার্লামেন্ট ভবনটির উদ্বোধন করেন, যেখানে স্থাপন করা হয়েছে ওই ম্যুরালিটি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।